শুনছিলাম আপনার লাইভ খুবই ভালো লাগলো আগে অবশ্য টা দেখছি অনেক আচ্ছা একটা আমার কিছু মানে বিশেষ প্রশ্ন ছিল যদি আপনি অনুমতি দেন তাহলে বলতাম হ্যাঁ হ্যাঁ বলেন আচ্ছা প্রথমত सपোস আপনি যে ভাবতেছেন যে ধর্মহীন একটা পৃথিবী সঠিক আমার কথাটা কি বুঝতে পারছেন ভাই আমি ধর্মহীন পৃথিবী ভাবতেছি এটা কি আপনাকে আমি একবার বলেছি না আপনি তো মৃত্যু চিন্তা করতেছেন ঠিক আছে না মুক্ত চিন্তা মানে আমি একটু আগে বলেছি একজনকে আপনি কি সেটা একটু বলতে পারবেন আমাকে ও আমি দুঃখিত তাহলে হয়তো আমি ভালোভাবে শুনতে পারি নাই আচ্ছা ভাই মুক্ত চিন্তা মানে আপনি কি জানেন তাহলে বলেন না আমি দুঃখিত এটা তাহলে জানি না আচ্ছা আপনার এখান থেকে ইকো হচ্ছে আপনি একটু মিউট করে রাখেন যখন কথা বলবেন না তখন মিউট করে রাখবেন হ্যাঁ ঠিক আছে মুক্ত চিন্তার জিনিসটা হচ্ছে যে আমরা ছোটবেলা থেকে আমাদের পরিবার থেকে সমাজ থেকে তারপরে হচ্ছে গিয়ে স্কুল কলেজ থেকে মানে শিক্ষা প্রতিষ্ঠান থেকে নানা ধরনের প্রিজুডিস নিয়ে বড় হই প্রিজুডিস মানে শব্দটার মানে হচ্ছে পূর্ব সংস্কার মানে হচ্ছে কিছু সংস্কার নিয়ে আমরা বড় হই যে সংস্কারগুলোর গুলার পেছনে কোনো কার্যকরণ থাকে না যেমন ধরেন ছোটবেলা থেকে আমাকে শেখানো হয়েছে যে যদি কালো বেড়াল সামনে দিয়ে হেঁটে যায় তাহলে যাত্রা অশুভ হয় কিন্তু এটার কোনো কার্যকরণ ছিল না ছোটবেলা আমার মা বলছে আমিও সে হয়তো তার দাদি নানি থেকে শুনছে তাই সে হয়তো তাদের দাদি নানি থেকে শুনছে সবাই যুগের পর যুগ মানুষ এটা বিশ্বাস করে আসছে কোনো ধরনের যাচাই বাছাই না করেই এই জিনিসটা বিশ্বাস করে আসছে। তো আমি আমার কাছে যখন আমাকে যখন আমার মা বললো তখন আমি করলাম কি মনে হইলো যে আমার দাদি নানি এরাও এটা বিশ্বাস করছে ঠিক আছে কিন্তু আমি আমি কেন করব আমার কাছে এটা যুক্তি যাচাই করে দেখেছি এবং আমি দেখেছি যে না এটা কথাটা সত্য না কথাটা একটা ভুল কথা যে কালো বিড়াল সামনে দিয়ে গেলেই যে যাত্রা অশুভ হয় এটার কোনো কারণও নাই এটার কোনো যুক্তিও নাই তো আমি সেই সংস্কারটা বাদ দিয়েছি আমার আমার মাথা থেকে হ্যাঁ আমি আর এটা এই ধরনের জিনিস বিশ্বাস করি না এইরকম আর অনেক সংস্কার আমার মানে ফ্যামিলি থেকে আমার পরিবার থেকে সমাজ থেকে আমাকে দিয়ে দেওয়া হয়েছিল কিন্তু পরবর্তীতে আমি সেই জিনিসগুলা চিন্তা ভাবনা করে দেখেছি যে সেই জিনিসগুলো হচ্ছে ভুল জিনিস সেই জিনিসগুলো আদৌ সত্য কিছু না এই যে পূর্ব থেকে আমার কাছে যে ধারণাগুলো আমাকে দেয়া হয়েছিল ছোটবেলা থেকে আমার সমাজ থেকে যেমন ধরেন এমন একটা সমাজ আছে যে সমাজে মেয়েদের শিক্ষা দীক্ষা পড়ালেখা করানোটা তারা পছন্দ করে না সেই সমাজের মানুষ পছন্দ করে না এরকম কিন্তু অনেক ভারতে অনেক সমাজ আছে বাংলাদেশে অনেক সমাজ আছে অনেক গ্রাম আছে যেখানে মেয়েদেরকে পড়ালেখা করানো হয় না তারা বলে যে মেয়ের মানুষের তো বাচ্চা জন্ম পড়ালেখা কি আছে ওরা এত পড়ালেখা করবে কেন কিন্তু সেই সমাজে সেটা হচ্ছে একটা প্রতিষ্ঠিত সংস্কার সবাই এটা পালন করে নানি দাদিদের থেকে শুরু করে সবাই তাদের পরবর্তী প্রজন্মের কাছে এই জিনিসটা নিয়ে যায় এবং তাদেরকেও সেটা পালন করতে বলে যখন আপনি সেই পূর্ব সংস্কারটাকে যাচাই বাছাই করতে শিখবেন তো আমার দাদি নানীরা কেউ পড়ালেখা করে নাই এবং আমার বাপ দাদা চোদ্দ গোষ্ঠীর ভিতরে কোনো মেয়ে মানুষ কখনো করে নাই কিন্তু আমার যে মেয়েটা হবে সেই মেয়েটাকে আমি করাবো কারণ আমার মনে হয় যে একটা মেয়েরও পড়ালেখা করা উচিত এবং নিজের পায়ে দাঁড়ানো উচিত নিজের পায়ে দাঁড়াতে পারলে নিজে পড়ালেখা করে আহ জ্ঞান বিজ্ঞানে উন্নতি করে চাকরি বাকরি করে যদি নিজের পায়ে সে নিজে দাঁড়ায় তাহলে আমার ভালো লাগবে এটা যদি একজন মানুষ যখন বলবে এই যে পূর্ব সংস্কার থেকে বের হয়ে সেইটা হচ্ছে মুক্ত চিন্তা মুক্ত চিন্তা হচ্ছে তার মানে তার পরিবার থেকে সমাজ থেকে যে সংস্কারগুলা তাকে দেয়া হয়েছিল সেগুলো থেকে বের হয়ে যখন সে চিন্তা করতে শিখবে তখনই সে হচ্ছে একজন মুক্তচিন্তার মানুষ এবার কি ভাই চিন্তা জিনিসটা কি বুঝতে পেরেছেন কি এখন আপনি আমাকে বলেন ভাই আপনি আমাকে বলেন যে আপনি কি মুক্তভাবে চিন্তা করেন নাকি আপনার আপনি মুক্তভাবে চিন্তা করেন না আচ্ছা আমি একটু বলি আসলে এই ব্যাপারটা নিয়ে আমিও চিন্তা করতেছি দেখেন আমরা কিন্তু আসলে আমি আমি আমার বাবার সূত্রে মুসলিম ঠিক আছে আমি এত দিন যাব মেবি 2019 সালে 18 বছর পর্যন্ত আমি ইসলাম ধর্মের প্রতি ইয়া হলো মাস্টিক হলাম এবং পড়তে শুরু করলাম এবং চিন্তা করতে শুরু করলাম যে আমার জীবনের উদ্দেশ্যটা কি এখন মনে করেন যে ইউটিউবের মধ্যে জাকির নায়েক এবং অন্য অন্য যারা ইসলামিক স্কলার আছে তাদের ইয়া দেখতে শুরু করলাম এক দিকে আমি

আপনার যে কথাটা বলছেন যে কালো বিড়ালের যে system টা এটা নিয়ে আমিও ভাবতেছি এবং আমিও চিন্তা করতেছি যে কি ব্যাপার আমরা তো মানে এটা হয়ে গেলো কিরকম যে বিচার মানি তাল আমার ওই একটা আমি যেহেতু ছোটবেলা থেকে শিখছি আহ এর তার মানে এটি সত্যি আর তাছাড়া এরকম সিচুয়েশন থেকে মানে ওইটা থেকে বের হইয়া যে আমি মনে করি যে কিনে কিছু শিখবো এটা কোনো মানুষের কাছে প্রশ্ন করবো খোলা আলোচনা করবো এটা সম্ভব না কারণ আমাদের যে সিস্টেম এবং যেটা দেখছি

এটা ব্যাপার আপনি চিন্তা ভাবনা করা করার চেষ্টা করছেন এবং যাচাই করে দেখার চেষ্টা করতেছেন এটা হচ্ছে ভাই সবচেয়ে ইম্পর্টেন্ট যে আপনি যাচাই করে দেখবেন আপনি চট করে কোনো কথা শুনবেন আর মেনে নিবেন বিশ্বাস করে ফেলবেন সেটা কখনো করবেন না যাচাই করে দেখবেন আচ্ছা আসিফ ভাই তো এটা বলতেছে না আমি আসিফ ভাইয়ের কথা মানবো না আমি নিজে যাচাই করে দেখি তো এটা কিনা আমি আসলেই হাদিস হাদিস বইটা খুলে দেখি তো এটা আছে নাকি আসিফ ভাই যে হাদিসটা দেখাইতেছে এটা তো আমার বিশ্বাস হইতেছে না আমি নিজে চেক করে দেখি এই যে যখন আপনি চেক করে দেখবেন সেটাই হচ্ছে তার মানেই হচ্ছে আপনি মুক্ত চিন্তার পথে হাঁটা শুরু করছেন এটাই ভাই আমাদের উদ্দেশ্য যে আপনারা এটা চেক করে দেখেন যাচাই বাছাই করে দেখেন আমাদের কথা কখনো আমরা বলি না যে আমাদের কথা আপনার বিশ্বাস করতে হবে বা জাকির নায়কের কথা আপনি বিশ্বাস করবেন কারো কথাই আপনি বিশ্বাস করবেন না আপনি নিজে যাচাই করে দেখবেন যে যে সত্য নাকি মিথ্যা যখন আপনি দেখবেন সত্য তখন আপনি বুঝবেন হ্যাঁ এটা ঠিক আর যখন দেখবেন তথ্যটার ভিতরে গরমিল আসছে তখন আপনি আবার কি জিজ্ঞেস করবেন যে ভাই এটা তো আপনি তো এটা বলছিলেন এটা তো হইলো না এটা তো গরমিল দেখতে পেলাম আমি আপনি এটা কেন বলেন এই যে যাচাই প্রক্রিয়াটা এটার মাধ্যমে একদিন আপনি অবশ্যই মুক্ত চিন্তার মুক্ত চিন্তক হতে পারবেন কিন্তু এই পথে যে আপনি হাঁটতেছেন এটি হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার তবে একটা দুঃখের ব্যাপার কি মানে আমরা যে সিচুয়েশন আছি এই সিচুয়েশন থেকে এই পথে হাঁটা খুব কষ্টকর এবং খুব তাপ আচ্ছা আরেকটা ব্যাপার আমি যখন প্রথম আপনার লাইভ দেখলাম সম্ভবত মাতাব্বর আজাদ অভিজিৎ নাকি ওনার নাম উনার সাথে তখন আমি আপনি বিভিন্ন তথ্য দিয়েছিলেন এক লাইভের মধ্যে তখন আমি অবাক হয়েছিলাম কি ব্যাপার আসলাম এটা তো উনি একেবারেই বলতেছে। তখন আমি আপনার এই যে সংশয় ডট ইনফ্রো আছে এবং আমার যে পবিত্র আমার কাছে একটা পবিত্র কুরান আছে এটা আপনার ট্রান্স ওইটা আমি দেখলাম এবং দেখে মিলানোর চেষ্টা করলাম এবং মানে কিছু কিছু তথ্যে আমি সত্যি অবাক হইলাম যে এই তথ্যগুলো তো আমি পাইনি তাছাড়া কোনো মনে করেন যে কোনো আলেম অথবা মানে আমাকে আমাদেরকে এরকম তথ্য দেয় নাই তখন মানে আরও চিন্তা করতে শুরু করলাম এবং আরো আপনার যে বিভিন্ন লেখা এবং বিভিন্ন ইয়া তাছাড়া আমি আরেকটা ব্যাপার আপনার লেখাগুলো আমি যাচাই করতে শুরু করলাম আমি চিন্তা করলাম দেখেন এতদিন যাবৎ যাদেরকে আমি বিশ্বাস করলাম তারা আমাকে ভুল তথ্য দিল তা আমি ওই চিন্তা করতে লাগলাম আচ্ছা ঠিক আছে উনি যে খাঁটি তথ্য দিতে এটার প্রুফ কি তখন তো আমার কাজ আরো বাইরে গেলো তখন আমি আরও ডিপলি পড়াশোনার জন্য আরো বিভিন্ন ওয়েবসাইট অথবা বিভিন্ন জার্নাল বিভিন্ন ইয়া পড়তে শুরু করলাম তখন দেখলাম না আপনার কিছু তথ্য যেটা খাটি এটা বিশ্বাস করার মত বিশ্বাস না এটা প্রমাণিত কাছে ইয়া থেকে পাওয়া গেছে তারপর আমি না আসলে দেখতে শুরু করলাম না ঠিক আছে ওনার কাছ থেকে যে তথ্য পাওয়া যায় ওই তথ্যটা আসলে খাটি এবং রেফারেন্স চেক করলে মিলে তখন আপনার বিভিন্ন তথ্য এবং বিভিন্ন উপাত্ম চেক করতে শুরু করলাম তবে হ্যালো আমার হ্যাঁ হ্যাঁ ভাই শোনা যাচ্ছে বলেন তবে আমি এটা ব্যাপার নিয়ে এখনো কনফিউজ এটা আমি আপনার কাছে আমি জানি এই প্রশ্নের উত্তর আপনি আগে দিয়েছেন কিনা কারণ আপনার সবগুলো লাইভ আমি হয়তো দেখতে পারি নাই বেসিক্যালি সবার তো ব্যস্ততা থাকে ঠিক আছে না তে এই প্রশ্ন যদি আমি এখন করি আমি কি করতে পারি হ্যাঁ বলেন আগে প্রশ্নটা বলেন আচ্ছা সাপোজ ধরেন আমরা যারা চিন্তা করতে মানে সাপোজ কেউ হিন্দু ধর্ম থেকে আর কেউ মুসলিম ধর্ম থেকে আর কেউ অন্য ধর্ম থেকে আসে তাহলে আমাদের কি প্রত্যেকরে এটা উচিত না চেক করা হ্যাঁ হ্যাঁ প্রত্যেকরে তো উচিত চেক করা কিন্তু সব অবস্থাতে আমরা কি করি না আমার ধর্মই সঠিক আমি বলি আমার ধর্ম সঠিক হিন্দুরা বলে হিন্দুরা ধর্ম সঠিক অন্য ধর্ম অবলম্বনীরা বলে তাদের ধর্ম সঠিক এই নিয়ে তাদের একটা ডাঙা এবং ভাঙামা শুরু হয়ে যায় আসলে আমরা কিউ এটা করতে চাই না এবং সবাই বাপ মা যে শিক্ষা এবং স্কুল এবং কলেজ যে শিক্ষা দেয় এটার ব্যাপার খুব কষ্টকর কারণ মানসিক চাপ এবং মানসিক প্রাশার এই আমি কোথায় চলে যেতেছি মানে আমি কি হয়ে যেতেছি আমি কি অন্য অন্য কোনো লাইনে চলে যেতেছি কিনা মানে এরকম একটা আতঙ্ক এবং ইয়া কাজ করে মানে প্রথম থেকেই মানে এটা আসলে আপনি ফেস করছেন কিনা জানি না আপনি হয়তো ফেস করছেন কারণ যেহেতু আপনিও এক্স মুসলিম ছিলেন এক সময় হ্যাঁ ভাই হয়তো আমি আপনি ওইটা ফেস করেছি ভাই আমাদের এখানে অনেকে আসলে অপেক্ষা করছেন যুক্ত হওয়ার জন্য আমি তাহলে আজকে আপনাকে বিদায় জানাই কারণ আপনার কথা শুনে ভালোই লাগতেছে কিন্তু আজকে তো আমাদের একটু প্রেশার বেশি আছে তাহলে আপনাকে এখন বিদায় জানাই আপনার সাথে কথা বলে ভালো লাগলো আরেক দিন আরো আবার ভালোভাবে কথা বলবো আচ্ছা আরেকটা তথ্য আমি যদি আপনি সুযোগ দেন তাহলে দুটো প্রশ্ন আমি করতাম হ্যাঁ দ্রুত বলে ফেলেন ভাই আচ্ছা আপনি একদিন বললেন ঝাকির একটা কালকি অবতার অবতার সম্পর্কে হ্যাঁ কবি কলকি অবতার আমি এটা মানে বেশি ডিপ্রিট করতে পারিনি আপনার কাছে যদি কোনো রেফারেন্স থাকে অথবা এই যে বিষ্ণু ইয়াস এবং সমতি এটার যদি কোনো রেফারেন্স থাকে আপনি যদি একটু দিতেন ভাই আপনি একটু যশ শব্দটার মানে কি এটা একটু চেক করে দেখেন এবং কলকি পুরাণ হচ্ছে কি আপনি ইন্টারনেটে সার্চ করে খুঁজে পাবেন পিডিএফ পাওয়া যায় কলকি পুরাণের পিডিএফ পাওয়া যায় সেখানে সেটা যদি একটু খুলে দেখেন সেখানে দেখবেন যে বিষ্ণু যশ এই যে ওই কলকি অবতারের পিতার নাম ছিল বিষ্ণু যশ এবং সে কলকি অবতারের জন্মের সময় সেখানে উপস্থিত ছিল বিষ্ণু যশ শব্দের অর্থ অর্থ হচ্ছে বিষ্ণুর খ্যাতি যশ শব্দের অর্থ খ্যাতি যশ শব্দের অর্থ খ্যাতি বা সুখ্যাতি বা পরিচিতি হ্যাঁ যশ যশ চোপড়া ভারত একজন পরিচালক যশ চোপড়া হ্যাঁ ওই শব্দের অর্থ হচ্ছে খ্যাতি যে কোনো ভারত ভারতীয় যে কোনো হিন্দি ভাষা লোকে লোককে জিজ্ঞেস করবেন যশ মানে কি যশ মানে তারা বলবে খ্যাতি কিন্তু দাস যশকে সে বানিয়েছে দাস হ্যাঁ যশ মানে কোনো রেকশনে দাস নাই সে বলেছে বিষ্ণু যশ মানে হচ্ছে বিষ্ণুর দাস এটাকে মেলানোর চেষ্টা করেছে আবদুল্লাহ সাথে আবদুল্লাহ মানে হচ্ছে আব্দ আল্লাহ মানে আল্লাহর দাস এটার সাথে মেলাবার জন্য সে যশ শব্দটাকে অনুবাদ করেছে দাস হিসেবে কিন্তু সেটা সম্পূর্ণ মিথ্যা সম্পূর্ণ ভুল আরো ব্যাপার হচ্ছে বিষ্ণু যশ কলকে অবতারের জন্মের সময় তার তার সামনে ছিলেন ওইখানেই ছিলেন উপস্থিত ছিলেন কিন্তু মুহাম্মদের মৃত্যুর অনেক আগেই আহ আবদুল্লাহ ওই বাণিজ্যের উদ্দেশ্যে অন্যত্র চলে গিয়ে সেখানে মারা গেছেন মানে মুহাম্মদের জন্মের সময় আব্দুল্লাহ জীবিত ছিলেন না এটা আপনি যে কোনো জায়গা থেকে সোর্সগুলো ভেরিফাই করে দেখতে পারেন তার মানে হচ্ছে গিয়ে জাকির নায়ক একটা মিথ্যা জিনিস মেলাবার জন্য মিথ্যা কথা বলে মিথ্যা কথা বলে হ্যাঁ ভাই আর কিছু কি বলবেন নাহলে আপনাকে বিদায় জানি ভাই আমার আরো কিছু প্রশ্ন ছিল যদি আপনি অনুমতি দিন তাহলে করবো আর কি ভাই আজকে তো আর সময় দিতে পারছি না কারণ অনেক প্রেশার আছে অনেক মানুষ যুক্ত হতে চাচ্ছে আপনি আরেকদিন তাহলে যুক্ত হন তাহলে আমার আরেকটা কোশ্চেনের উত্তর কি আপনি এখন দিতে পারবেন যদি সময় থাকে আপনার হাতে আহ ভাই আজকে থাক আরেকদিন আপনার সাথে কথা বলবো ঠিক আছে আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন সুস্থ আচ্ছা আপনি ভালো থাকবেন ভাই বাই বাই আহ